কবর থেকে উঠছে আগুন, অবাক করা এই ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে হয়েছে ভাইরালও। ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। 27 মার্চ মধ্যরাতে এই আগুনের বিষয়টি ঘটেছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি যে কবরে ঘটেছে সেটি হচ্ছে সজিরুন নামে এক বৃদ্ধার। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, 5 মাস আগে নিজ বাড়িতে মারা যান। মৃত্যুর পরে তাকে তাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, সেদিন হঠাৎ গভীর রাতে কবর থেকে আগুন উঠে যায়। সেদিন আগুন দেখে লোকজন শোরগোল শুরু করে দেয়, মানুষের ভিড় হয়ে যায় কবরটির পাশে। প্রায় 10 মিনিটের আগুনে কবরের উপরে পড়ে থাকা কয়েকটি বাঁশ পুড়ে গেলেও আশেপাশের খুঁটির কোনো ক্ষতি হয়নি। আগুন কেউ ইচ্ছা করে লাগিয়েছে কিনা তা এখনও জানা যায়নি। অনেকে আবার এই আগুনের জন্য জমে থাকা মিথেন গ্যাস বা ফসফিনের সঙ্গে বাতাসে মিশে থাকা অক্সিজেনের সম্পর্কে দায়ী করেছেন। তবে যাই ঘটে থাকুক তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে এলাকাবাসী। মুশফিকা আসাদ, মাই টিভি অনলাইন।